সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার ঘটনার অনুসন্ধানে ফার্মার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম সহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন সকালে রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ করছেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বাকিরা হলেন বেসরকারি ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহকারী ভাইস প্রেসিডেন্ট কর্মকর্তার যোগ সাজসে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকা ঋণ অনুমোদন করে এবং ওই টাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাত ও মানি লন্ডারিং করা হয়েছে দু সালে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি ঋণ নেন এরপর একই বছরের ষোলো নভেম্বর সেই অর্থ পে অর্ডারের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করেন